প্রিয় ভালোকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শিতার কারণে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ক্ষুধা ও দারিদ্র মুক্ত বিমোচন করে বাংলাদেশকে সত্যিকার সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন আজ সফল হতে চলেছে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে বিবেচিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও ভালুকাবাসীর উন্নয়নের কাজ করে যেতে শুরু করেছি। আমি আপনাদের পাশে থেকে পিছিয়ে পড়া ভালুকার মেহনতি মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমি নেতা হয়ে পদের মুকুট পরে ক্ষমতার চেয়ারে বসে থাকতে আসিনি। আমি মঞ্চ কাঁপানো কোনো বক্তা নই, কবি বা বড় লেখক নই, সম্পদের পাহাড় গড়তে আসিনি, বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য আসিনি, নীরবে নিবৃত্তিতে দিন কাটানোর জন্য আসিনি, কাপুরুষের মতো অন্যায় সহ্য করে বসে থাকতে আসিনি, কোনো রাজনৈতিক নেতা বা কর্মীকে অসম্মান করে বিপদের মুখে ফেলতে আসিনি। আমি এসেছি মানবতার মুক্তির গান শোনাতে। আমি এসেছি জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের পাশে থাকতে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে, অধিকার হারা বঞ্চিত মানুষের জীবনে অধিকার ফেরত দিতে, বিশ্ব মানবতার পতাকা ওড়াতে, পাশবিক চেতনা কবরে দিয়ে মানবিক চেতনা জাগ্রত করতে, সত্য ন্যায়ের মশাল জ্বালাতে, মৃত্যুকে তুচ্ছ করে মেহনতি মানুষের পাশে থাকতে। আমি এসেছি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ঘটতে। কোনো বাধাই আমার চলার পথকে রুদ্ধ করতে পারবে না, কারণ আমি তো জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের রাজপথের লড়াকু সৈনিক। বঙ্গবন্ধু আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার জ্ঞান, বঙ্গবন্ধু আমার আদর্শ, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার বিশ্বাস। জয় নেত্রী শেখ হাসিনা আমার নেত্রী, তিনি আমার আগামী দিনের পথ চলার ভরসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।